আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আপনারা হয়তো সবাই জানেন মিম আজকে দুপুরবেলা একটা ভিডিও দিয়েছে এবং অনেক মানুষই সেই ভিডিও দেখেছেন, কারণ বর্তমানে মিমের বিয়ে নিয়ে অনেক তোড়জোড় চলছে। আসলে মিমের বিয়ে নিয়ে একটা প্রহসনের খেলা খেলছে তারা সবাই মিলে, পুরো পরিবারের প্রত্যেকটা সদস্য। যদিও এই বিষয়টা আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে একদম ক্লিয়ার করে দিয়েছিলাম, কিন্তু তারাই বিষয়টাকে ঘোলাটে করে ফেলছে। আসলে যখন একটা সত্য সবার সামনে কাচের মতো পরিষ্কার থাকে, তখন সেই সত্যটাকে মিথ্যা ঢাকার জন্য অনেকগুলো কাটার দাগ কিন্তু সে কাচের মধ্যে ফেলা হয়। আমি উদাহরণটা দিলাম এই কারণে, এই সত্য ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য বর্তমানে মিম অনেক নাটক করছে। দর্শক, আমার আজকের ভিডিও মেইন যে থিম সেটা হচ্ছে মিমের বিয়েকে কেন্দ্র করে। মিমের বিয়ে হয়ে গিয়েছে, এখন যারা এটা বিশ্বাস করতে নারাজ মিমের বিয়ে হয়নি, তাদের জন্য আমি আপনাদেরকে বলি, ধরে নিন মিমের বিয়ে হয়নি, কিন্তু মিম কি বিয়ে করবে না? সে তো এখন সিঙ্গেল মাদার, সে কয়দিন বিয়ে না করে থাকবে? যদি সে বিয়ে করে, তার লুকোচুরি করার কী আছে? সে কেন গোপনে করবে? দর্শক, আসলে এই বিয়ে নিয়ে কিন্তু অনেকগুলো কথা চলে আসে, আর যারা আমার এর কিছুদিন আগের একটা ভিডিও দেখেছেন মিমের বিয়ে নিয়ে, হয়তো তারা বলবেন, ভাই একই ভিডিও তো আবার দেওয়ার বা দেখার তো কিছু নেই। তো তাদের উদ্দেশ্য বলে রাখি, আমার আজকের ভিডিওর সাথে আগের ভিডিওর কোনো মিলই পাবেন না, কারণ আমার আজকের ভিডিওটা মিমের নিজের মুখ থেকে বলা কথা নিয়ে আমার ভিডিওটা তৈরি করা। এর মানে হচ্ছে, আরিফ কিন্তু একটা ভিডিও দিয়েছিল দর্শক গত 2 দিন আগে, এবং সে তার নিজের থাম্বনেলের মধ্যেই লিখে দিয়েছে, মিমের বিয়ের আগে মিম আবদিয়াকে আমার ঘরে রেখে গেল। মানে চিন্তা করুন, আরিফ নিজে তার থাম্বনেলের ভিতরে লিখে দিয়েছে যে মিম বিয়ে করবে। আমি বলিনি দর্শক, আরিফ পেটে খোদা, সে নিজে তার চ্যানেলে বলছে মিম বিয়ে করবে, এই জন্য আবদিয়াকে একটা জায়গায় রেখে গেছে। সো আবার এদিক থেকে মিম আজকে ভিডিও দিয়ে সব কিছু ক্লিয়ার করলো যে সে বিয়ে করেছে নাকি করেনি। তো সব কিছু যোগসাজ বা যোগসূত্র করে যে ক্যালকুলেশন দাঁড়ায়, তার একটা ফলাফল আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরবো, যে মিমের বিয়ের প্রহসনটা আসলে কী, মিম আসলেই বিয়ে করেছে নাকি করেনি? যদি করে থাকে, কীভাবে করেছে, কবে করেছে, কেন করেছে, কোথায় করেছে, প্রত্যেকটার উত্তর আমি আজকে আমার এই ভিডিওতে দিয়ে দিব। দর্শক, আমার আজকের ভিডিওটা অনেক বেশি তথ্যপূর্ণ থাকবে। তো যদি আপনারা পুরো ভিডিওটা দেখতে চান, ইন ডিটেলস সব কিছু জানতে চান, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, সো সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। সব কথাই বলবো দর্শক, এর আগে আমি আমার আগের ভিডিওর অসমাপ্ত কিছু কথা বা যেগুলো একটু আনক্লিয়ার, পুরোপুরি ক্লিয়ার না, সেই কথাগুলো বলে আসি। একদম ক্লিয়ার কাট কথা দর্শক, মিমের এই বিয়ে করার ঘটনাটা কাকে নিয়ে গুজব উঠেছে বা রটেছে? রমজানকে নিয়ে। সব জায়গা থেকে সব ধরনের তথ্য প্রমাণ যদি একত্রিত করা হয়, একটা মানুষের সাথে মিমের এখন বর্তমানে বিবাহের কথা চলে বা বলতে পারেন বিয়ে হয়ে গেছে, যাই বলেন, সেটা হচ্ছে রমজানকে নিয়ে। এখন প্রশ্ন দাঁড়ায়, আমরা প্রথমত আমি একটা জিনিস একটা ম্যাথের মতো আজকে প্রমাণ করবো। আমরা বিভিন্ন ছোটোকালে ম্যাথ করেছি, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, এভাবে অনেক ম্যাথ করেছি, তো প্রমাণ দিয়ে দিয়ে করেছি। তো ঠিক আজকে আমি ভিডিও শুরু থেকেই আমরা ধরে নিব, মনে করি যে মিমের রমজানের সাথে বিয়ে হয়নি। দেখা যাক, এভাবে করে আমরা আগাতে থাকবো, প্রত্যেক স্টেপ বাই স্টেপ ফলাফল কী দাঁড়ায় আমরা বের করে ফেলব। তো আমরা এখন বর্তমানে সবাই জানি মিমের বিয়ে হয়নি, আমরা ধরে নেই, কল্পনা করি মিম এখন অবিবাহিত। তো এই অবিবাহিত মিমের সাথে কিছু ঘটনা ঘটেছে, চলুন সেই ঘটনাগুলো আমরা একটু রিক্যাপিচুলেট করি। যেমন আমি সেদিন দেখালাম যে রমজানের হাত ভেঙে গেছে, সে ব্যান্ডেজ করে রেখেছে, সে ভাত খেতে পারছে না। যেদিন খুকি সবাইকে তার নতুন সন্তানের জন্য ঘরে ভাত খাওয়ানোর একটা দাওয়াত দিয়েছিল, তো রমজানকেও দিয়েছিল, মিমকেও দাওয়াত দিয়েছে, কিন্তু রমজান তার নিজের হাতে করে ভাত খাওয়ার ক্ষমতা রাখে না, কারণ তার হাতটা ভেঙে গেছে, তা আবার ডান হাত। সেই ক্ষেত্রে রমজান এখন কীভাবে খাবে? সে তার ভাঙা হাত দিয়ে খাওয়ার চেষ্টা করছিল, বাট পারছিল না। পরবর্তীতে দেখা যায় খুকির মা, মানে খুকির মা বলতে খুকির যে শাশুড়ি, সে রমজানকে হাতে তুলে খাইয়ে দেয়, মানে রমজানকে ধরে ধরে খাইয়ে দিয়েছে, যেহেতু সে খেতে পারছিল না। ভালো কথা, রমজানের খাওয়া শেষ, একজন মানুষ তাকে মানে খেতে হেল্প করেছে বা খাইয়ে দিয়েছে। কিন্তু
যখন রমজান খেয়েছে ওই সময়টুকু মিম কোনো একটা কাজে ব্যস্ত ছিল, মানে দূরে গিয়েছিল। তো রমজান যে ভাত খেয়েছে বা কে খাইয়ে দিয়েছে এই জিনিসগুলো মিম আসলে দেখেই নি, মিম জানতও না। তো যেহেতু মিম জানে না যে রমজান খেয়েছে কি খায়নি, এজন্য একটা জিনিস হয়েছে। এই ঘটনাটা দর্শক খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন, খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য আমার এই কথা দিয়ে পাবেন। তো এ পর্যন্ত আমি যেগুলো কথা বলেছি মনে রাখার মতো দুইটা বিষয় আছে, যে ধরে নিব মিমের বিয়ে হয়নি, এবং দ্বিতীয় যে কথা, মিম জানতো না যে রমজান ভাত খেয়েছে নাকি খায়নি। তো আসলে যে ঘটনা হয়েছে, মিম শুরু থেকে ওই দিন মানে একটা ডিসিশন নিয়েছিল যে তার রমজান যেহেতু ভাত খেতে পারবে না কারণ তার হাত ভাঙা, তো মিম সকাল থেকে চিন্তা করে রেখেছিল আজকে দুপুরবেলায় আমি রমজানকে আমার নিজের হাতে আলতো করে তুলু তুলু করে খাইয়ে দেব, মানে ছোটো বাবুদের মতো খাইয়ে দিব। এটা মিমের শুরু থেকে একটা ডিসিশন ফিক্সড ছিল এবং সেটা নিয়ে অনেক আশা জল্পনা কল্পনা করে রেখেছে। সে রমজানের পাশে বসবে, তাকে ধরে খাইয়ে দিবে, একটা আদর্শ ভাগ করবে, এটা মিমের একটা আশা ছিল, ইচ্ছা ছিল। তো এই ইচ্ছাটার ভিতরে মানে ইচ্ছাটা নষ্ট করে দিয়েছে মিমের মা, মানে মিমের মা বলতে সে আসলে খাইয়ে দিয়েছে রমজানকে। তো যেহেতু খাইয়ে দিয়েছে রমজানে তো খাওয়া শেষ, তো মিম তো জানতো না রমজান খেয়েছে নাকি খায়নি। তো স্বভাবতই মিম কুকিদের রুমে যায় ভাত খাওয়ার জন্য। তো সেখানে গিয়ে সে রমজানকে খোঁজ করে যে রমজান কই, রমজান কই, রমজান কি ভাত খেয়েছে? তখন খুকি বলে হ্যাঁ রমজান ভাত খেয়েছে, মিমের মাও বলে হ্যাঁ রমজানকে খাইয়ে দিয়েছি, রমজানের ভাত খাওয়া শেষ। তখনই মিমের মাথায় বাজ পড়ে, ও মা রমজান খেয়ে ফেলেছে। এখন মিম তো একটা জিনিস আশা করে রেখেছিল যে আমি রমজানকে খাইয়ে দিব। তো যেহেতু রমজান এখন খেয়ে ফেলেছে, মিমের কিন্তু মাথা খারাপ, কারণ রমজানকে তো আর সে খাওয়াতে পারবে না, তার ইচ্ছাটা এখন পূরণ হলো না। আর একটা জিনিস খুবই অবাক লাগলো, মিম নিজেও ভাত খায়নি, সে ওই রুমে গিয়েছে, সে নিজে ভাত খাবে, সবাই ভাত খেয়েছে কিনা এটা দেখবে, মিম তার নিজের মায়ের খবর নেবে, সে আবদিয়ার খোঁজ খবর নেবে, আবদিয়া ভাত খেলো কিনা। ওখানে এতগুলো মানুষ আছে, মিম বিছানাতে বসা মাত্র সে দৌড়াদৌড়ি করছে, ছটফট করছে, রমজানকে খোঁজাখুঁজি করছে। সে তার মাকে বলছে রমজান কই, রমজান কই, খুকিকে বলছে রমজান কই, কিন্তু সে এটা চিন্তা করছে না যে এখন দুপুরবেলা, যে আমাকে ভাত খেতে হবে, আমার মেয়েকে ভাত খাওয়াতে হবে, বা আর দশজন ভাত খেতে হবে, তার মাথায় এই সমস্ত চিন্তা নেই। সে খালি একটা কথা বলছে রমজান কই, রমজানকে তো খেতে হবে। তখন খুকি একটা কথা বলে যেটা সন্দেহজনক, বলে রমজান ভাত খেয়েছে এখন তুই খেয়ে ফেল। মানে এটা একটু খুবই অদ্ভুত লাগলো দর্শক, যে রমজান ভাত খাওয়ার পর কেন মিমকে খেতে হবে, রমজান ভাত খাওয়া হয়েছে তো রিমিম খাবে, মানে এটা কেমন যেন একটা যোগসূত্র মিলে না। কিন্তু ধরুন তো আপনারা এইভাবে না ধরে এভাবে ধরুন যে রমজানের সাথে মিমের কঠিন প্রেম চলছে, কঠিন ভালোবাসার সম্পর্ক। এখন যদি খুকি বলে রমজান ভাত খেয়েছে এখন তুই খেয়ে নে বা তুমি খেয়ে নাও, তাহলে কিন্তু জিনিসটা মিলে যায় ম্যাথের মতো, কারণ মিম তো রমজানকে ভালোবাসে, সো রমজান না খেলে তো মিম খাবে না, এবং রমজানকে মিম খাইয়ে দিবে চিন্তা করেছিল, সো রমজানকে সে খুঁজবেই, তাহলে কিন্তু সমীকরণটা মিলে যায়। তো যদি আমরা ধরি যেটা শুরুতে ধরেছিলাম যে রমজান এবং মিমের মধ্যে কোনো সম্পর্ক নেই, এরকম জিনিসটা ধরলে কিন্তু আসলে কোনোভাবে ম্যাথের সমীকরণ মিলবে না, ম্যাথ ভুল হয়ে যাবে। বাট আমরা যদি ধরি যে না, তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে, প্রেম প্রীতি আছে, তাহলে সব কিছু সুন্দর মতো ইকুয়েশন মিলে যায়। সবাই কেন কী কথাবার্তা বলেছে, কেন বলেছে, সবগুলোর উত্তরও কিন্তু আমরা পেয়ে যাই। সো একটা কিন্তু ইনডিরেক্ট প্রুফ আমি আপনাদেরকে দিয়ে দিলাম, এগুলো আসলে কিছুই না। সামনে যা যা বলবো সেগুলো আগে শুনুন, তাহলে বুঝতে পারবেন দর্শক। আপনারা হয়তো সবাই জানেন, যখন সানির সাথে মিমের ডিভোর্স হয়েছিল তখন মিম কিন্তু বিক্রমপুরে উঠেছিল। ওই সময় একটা প্রশ্ন আমার অনেক করার ইচ্ছা ছিল সবার সামনে আপনাদের উদ্দেশ্যে, যেহেতু আমি ভিডিও সমাতে দেইনি, তো আপনাদেরকে এখন করি। অবশ্যই আমার এখানে যে সমস্ত আপুরা ভিডিও দেখছেন, একজন একজন আপু তো অবশ্যই আছেন যার ডিভোর্স হয়েছে বা যে এখন দ্বিতীয় ঘরে সংসার করছেন, অবশ্যই হতে পারে, কারণ এটা একটা লাইফের অ্যাক্সিডেন্ট, যে কোনো মানুষের সাথেই হতে পারে, যে কেউ এটা সাক্ষী হতে পারে। তো আমি ওই সমস্ত আপুর উদ্দেশ্যে বলছি, যদি আপনাদেরকে এরকম সেকেন্ড ম্যারেজ হয়ে থাকে এটা, বা আপনারা যখন অন্য কোনো ঘরে সংসার করে থাকেন, একবার বলে দেখেন তো বা ভেবে দেখেন, যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে বা প্রথম ম্যারেজটা টিকেনি কোনো কারণে, আপনারা কি তারপর দ্বিতীয় বিবাহর আগ পর্যন্ত নিজেরা আলাদা বাসা ভাড়া নিয়ে থেকেছেন কোনো একটা ম্যাচের মতো, বাবার বাড়ি থেকে দূরে? আমি মনে করি অসম্ভব, কারণ একটা মেয়ে যখন তার প্রথম বিয়ে ভেঙে ফেলে, সে সবার আগে যে জায়গাটাতে আশ্রয় নেয় সেটা হচ্ছে তার বাবার বাড়িতে, তার বাবার কাছে, তার বাবা তার মাথার ছাদ হয়ে থাকে তখন, কারণ সেই বাবাই তাকে প্রোটেক্ট করে সমস্ত
থাকে না, বিভিন্ন মেয়ের মানে যারা এইসবভাবে বিয়ে ভেঙে যায় সেই সমস্ত মেয়েদের উপর কিন্তু অনেক ধরনের কেলেঙ্কারি বা আজে বাজে কথাবার্তা উঠে তাদেরকে নিয়ে চরিত্রগত, তো এইগুলোকে প্রোটেক্ট দেয় তখন তার বাবা। তো মিমের সাহস দেখুন, তার বাবা আছে, মা আছে, বাড়ি আছে, সে সেখানে না উঠে বিক্রমপুর উঠেছে, এবং বিক্রমপুরে উঠেছে এটা কিন্তু সবাই দেখে, তাকে অনেক ধরনের মন্তব্য করেছে, কুমন্তব্য করেছে, এবং জানেন যে একটা মেয়ে যখন স্বামী ছাড়া এত দূরে বাবা মার কাছ থেকেও দূরে একটা জায়গাতে খুব নির্জন এলাকাতে বাসা ভাড়া নিয়ে থাকবে, তার সেফটিটা কি? এক্ষেত্রে কিন্তু আসলেই মিমকে নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়। মিম কেন বিক্রমপুরে বাসা ভাড়া নিয়ে থাকবে? সে তো পারত অন্য কোনো জায়গায় বাসা ভাড়া নিতে। এবং আরও একটা জিনিস আশ্চর্যজনক, ওই বিক্রমপুরের বাসাতে রমজানের আসা যাওয়া ছিল। আপনারা সবাই দেখেছেন রমজান ওই বাসাতে আসা যাওয়া করতো। এখন একটা মেয়ে অবিবাহিত, তার ডিভোর্স হয়ে গেছে, তার সাথে তার বাবা মা থাকে না, কোনো ভাই বোন থাকে না, মিম একা থাকে তার সন্তানকে নিয়ে, ওরকম খালি একটা নির্জন বাসাতে রমজান আসা যাওয়া করছে, সমাজের চোখে কি এটা আসলেই ভালো দেখাবে? সমাজ কি এটাকে ভালোভাবে মেনে নিবে যে একটা অবিবাহিত মানে একটা এরকম মেয়ে যে কিনা ডিভোর্সি, যার সাথে এখন কোনো স্বামী থাকে না, তার বাসাতে একটা অপরিচিত ছেলে আসা যাওয়া করছে? তো এই জিনিসটা যদি আমরা এইভাবে কল্পনা করি যে আসা যাওয়া করছে, তাহলে কিন্তু এটা আমরা ইকুয়েশন মিলাতে পারবো না, কারণ ভাববো যে এটা কেমন সম্ভব, এটা নোংরা আচরণ হয়ে যাবে। উপর দিয়ে এটাও না, মিমের বিক্রমপুরের ওই বাসাতে কিন্তু একবার একটা লুঙ্গিও দেখা গেছে, মিম একটা লুঙ্গি ধুচ্ছিল, তারপরে ছাদে গিয়ে সেই লুঙ্গি শুকানোর জন্য নেড়ে দিয়েছে। তো ওই সময় তো প্রশ্ন উঠেছে লুঙ্গিটা আসলে কার? মিম তো মেয়ে মানুষ, তাহলে মেয়ে হয়ে তার ওই বাড়িতে লুঙ্গি কী করছে? শুধু তাই না, মিমি মানে মিম যে বাসাতে থাকতো, সেই বাসার যে বাড়িওয়ালা যার কাছে মিম ভাড়া থাকতো, সেও কিন্তু একটা চ্যানেল তার আছে, সেই চ্যানেলে সে নিজে ভিডিও দিয়ে বলেছে যে মিমের এই বাসাতে এক মানে ছেলের আসা যাওয়া ছিল, এর জন্য আমরা মিমকে বাদ দিয়ে দিয়েছি, মানে মিমকে ভাড়া মানে এই বাসা থেকে বের করে দিয়েছি। এখন যদি তার স্বামী হতো কেউ তো কিছু বলতো না, যেহেতু মিম এখন ডিভোর্সি, তার বাসাতে পুরুষের আনাগোনা থাকলে মানুষজন মন্দ কথা বলবেই, মানুষ অনেক ধরনের ভয় পাবে, চিন্তা করবে, এর জন্য মিমকে কিন্তু বাড়িওয়ালা বের করে দিয়েছে। মিমের বাড়িওয়ালাও কিন্তু সেম কথাটাই বলেছে। তো দেখুন, যদি আমরা এখন এই চিন্তা করি মিম ডিভোর্সি, মিমের সাথে কোনো ছেলের সম্পর্ক নেই, তাহলে এই লুঙ্গির উত্তর, বাড়িওয়ালা যে বলেছে মিমের বাসাতে ছেলেদের আনাগোনা আছে এটার উত্তর, তারপরে মিম যে এত দূরে বিক্রমপুরে আলাদা বাসা ভাড়া নিয়ে থাকছে কোনো পুরুষ মানুষের সঙ্গ ছাড়াই, রমজানের আসা যাওয়া হচ্ছে, এইগুলোর উত্তর কিন্তু আমরা মিলাতে পারবো না। কিন্তু ছোট্ট স্বাভাবিক কথা, আমরা যদি এখন এইভাবে করে চিন্তা করি, মিমের সাথে রমজানের বিয়ে হয়ে গেছে, রমজান মিমের সেকেন্ড জামাই, বা রমজানের সাথে মিমের প্রেম সম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক আছে, এটা যদি এখন ধরেন, তাহলে দেখুন প্রত্যেকটার উত্তর মিলে যায়। কীভাবে? অবশ্যই যদি প্রেমের সম্পর্ক থাকে, ভালোবাসার সম্পর্ক থাকে, বা রমজান যদি মিমের জামাই হয়, অবশ্যই রমজানের সাথে মিমের ঘনিষ্ঠতা থাকবে, রমজান মিমের বাসা আসা যাওয়া করবে, মিম বিক্রমপুরে একা বাসা ভাড়া নিয়ে থাকার সাহস করবে, কারণ রমজান তাকে প্রোটেক্ট করবে, রমজান তাকে দেখাশোনা করে রাখবে, পাশাপাশি রমজান বাসাতে বসে লুঙ্গি বদলাবে, লুঙ্গি মিম ধুয়ে দিবে, লুঙ্গি মিম ছাদে শুকানোর জন্য নেড়ে দিবে। তাহলে সবগুলোর উত্তর কিন্তু সুন্দর মতো মিলে যায়, ঠিক ম্যাথের মতো, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড খুব সুন্দর মতো মিলে যায়। সো এখানে এই দুটো উদাহরণ দিয়ে আমি এতটুকু মনে করি, মিমের সাথে রমজানের কোনো সম্পর্ক নেই এই কথাটা কল্পনা করারও কোনো অবকাশ নেই, তাহলে প্রত্যেকটা জিনিস ম্যাথের মতো মানে মিলবে না। সো একটা জিনিস এতটুকু ক্লিয়ার, মানে ওভার ক্লিয়ার, মানে একদম ওভার শিওর, যে রমজানের সাথে মিমের সম্পর্ক আছে, এবং এটা প্রেম সম্পর্ক আছে মানে আছে, এটাতে কোনো সন্দেহ নেই। ওকে, এই জিনিসটা গেল। তো এখন বিয়ের বিষয়ে আসতে হবে যে মিম আসলে কি রমজানের সাথে বিয়ে করেছে কিনা। প্রথমত আমি এতটুকু প্রুফ করলাম যে রমজানের সাথে মিমের একটা সম্পর্ক আছে, প্রেমের সম্পর্ক, এটাতে কোনো রকম সন্দেহ করার প্রশ্নই আসছে না। তো যেটা নিয়ে এখন কন্ট্রোভার্সি আছে যে মিম বিয়ে করেছে কিনা, দুদিন আগে আরিফ একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওতে আরিফ বলেছে যে মিম বিয়ে করছে, মানে করেছে যার জন্য সে এখন আবদিয়াকে রেখে গেছে কার কাছে। তো এই কথা কিন্তু আসলে আমার কথা না, আপনার কথা না, অন্য কারো কথা না, মিমের পরিবারের একজন সদস্য আরিফ, মিমের যে বড় বোন মানে মেজো বোন সাবিনা, তার জামাই হচ্ছে আরিফ, সে আরিফ তার নিজের একটা চ্যানেল থেকে তার থাম্বনেলের ভিতরে লিখেছে যে মিমের বিয়ে হয়েছে, যার জন্য আবদিয়াকে রেখে গেছে। যারা এটা জানেন না তাদের জন্য আমি ছোট্ট করে সে থাম্বনেলের লেখাটুকু পড়ে শোনাচ্ছি। এই যে খেয়াল করে দেখুন আরিফ কী লিখেছিল তার থাম্বনেলের ভিতরে, মিমকে বিয়ে দেওয়ার আগে আবদিয়াকে আমাদের বাসায় নিয়ে আসলাম। মানে খুব একটা গুরুত্বপূর্ণ কথা, মিমকে বিয়ে দেওয়ার আগে আবদিয়াকে আরিফ তাদের বাসাতে নিয়ে আসলো। এখানে আরিফ নিজেই বলেছে মিমকে বিয়ে দেওয়ার আগে, মানে মিমকে বিয়ে দিয়ে দিচ্ছে আর কি। এখন কথা দাঁড়ায়, একটা প্রবাদ বাক্য আছে আমাদের সমাজে, যা রটে
তার কিছু তো বটে। তার মানে কি দর্শক? তার মানে হচ্ছে ধরেন হ্যাঁ একটা কথা ঘটলো, মানে কিছু কথা বা আলাপ আলোচনা হলো যেগুলো সব কিছুই মিথ্যা, কিন্তু যখনই মিথ্যা আলোচনাগুলো মানুষের মধ্যে হয় বা করা হয় সেটা কিন্তু এমনি এমনি হয় না, কোনো একটা উৎসের কারণেই কিন্তু হয়। মানে অবশ্যই কিছু না কিছু সত্যতা আছে যার জন্য এই কথাটা উঠেছে, এমনি এমনি কিন্তু হয়নি। যত যাই হোক না কেন হাজারটার মিথ্যার ভিড়ে কিন্তু একটা সত্য হলেও থাকে। তো এটা বোঝার, এইটা বলার কারণ হচ্ছে যেহেতু এখন বর্তমানে চারিদিক থেকে চারোপাশ থেকে খালি একটা কথাই উঠছে, মিমের বিয়ে হয়ে গেছে, মিমের বিয়ে হয়ে গেছে, মিমের বিয়ে হয়ে গেছে, তার মানে কিন্তু এই কথাটাকে একবারই যে আপনারা ফেলে দিবেন বা অস্বীকার করবেন এটা কিন্তু কখনোই পারবেন না। আপনারা ভাবুন তো সেই দিন যে ভিডিও ফুটেজটা আমি আপনাদেরকে দেখালাম, রমজান খুব সুন্দর করে আলতোভাবে আদর করে মিমের কানের গোড়া থেকে চুলগুলোকে সরিয়ে গুছিয়ে দিল, কোনো অপরিচিত ছেলে কি মিমের গায়ে হাত দেওয়ার, একটা টোকা দেওয়ার, স্পর্শ করার সাহস করবে? কখনোই করবে না। একমাত্র কে পারবে? মিমের প্রেমিক, যে মিমকে ভালোবাসে, মিমের সাথে যার ঘনিষ্ঠতা আছে, সেই একমাত্র পারবে। মিমকে সে প্রপোজাল দিয়েছিল যে চল আমরা পদ্মার পাড়ে ঘুরে আসি, হাত ধরে তারা ঘুরবে একসাথে। কেন? কারণ তারা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড, তাদের এটাই সম্ভব। সবচেয়ে আলোচিত বিষয়, রমজান আর মিম একই নদীতে একই সাথে গোসল করছে একই সময়, অ্যাট এ টাইম তারা একসাথে কেমনে গোসল করে? যদি রমজানের সাথে মিমের সম্পর্কটা একদম দূরত্বের হয়, দুঃসম্পর্কের হয়, মিম কখনোই একটা ছেলের সাথে নদীতে গোসল করতে যাবে না, কারণ একটা মেয়ে যখন নদীতে গোসল করতে যাবে তার শরীরের অবয়ব কিন্তু পানিতে ভেজার জন্য সব কিছু বোঝা যাবে, তার কোনো পর্দা থাকে না। সো অবশ্যই একটা পুরুষ মানুষের সামনে কিন্তু মিম কখনোই গোসল করবে না যদি তার সাথে ওরকম ঘনিষ্ঠতা না থাকে। কিন্তু মিমের সাথে রমজানের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলেই কিন্তু মিমের রমজানের সামনে এভাবে নদীতে গোসল করতে দ্বিধা দ্বন্দ্বর মধ্যে সে পড়েনি, সে খুব কমফোর্ট জোনে থেকে রমজানের সাথে একই সাথে একই নদীতে পাশাপাশি গোসল করেছে। ক্যামেরাতে আপনারা হয়তো দুই এক মিনিট দেখেছেন মাত্র ক্লিপস, কিন্তু ক্যামেরার পেছনে তারা কিভাবে গোসল করেছে সেটা কিন্তু শুধু তারাই জানে। এই জিনিসগুলো কি আপনারাই বলবেন? এটা প্রমাণ করে দেয় না যে মিমের সাথে রমজানের একটা ভালোবাসার সম্পর্ক আছে যার জন্য রমজানের সাথে মিমের এত ঘনিষ্ঠতা কাজ করছে? অবশ্যই তাদের ভিতর কিছু আছে, নাহলে এমনি এমনি কিন্তু মিম রমজানের সাথে এত ঘনিষ্ঠ সম্পর্কে মেতে উঠত না। যাই হোক, আরিফ ওই ভিডিওটা দিয়েছে দর্শক গত পরশু দিন এবং মিম আজকে উত্তর দিল। মিম বলছে যে মানুষজন যা বলার বলুক, বাট নিজের ঘরের মানুষই যদি আমাকে নিয়ে এরকম বলে, আমার নামে আরও দুটা কথা মানুষকে বলার সুযোগ করে দেয়, আমাকে প্রোটেক্ট না করে, এটা কেমনে হলো? ঘরের মানুষই আমাকে ছাড় দেয় না। পরবর্তীতে মিমকে নাকি অনেক মানুষজন আজেবাজে কথা বলেছে যে মেয়েকে রেখে কীভাবে বিয়ে করতে বসে এই সেই, মিমের অনেক খারাপ লেগেছে এই কথাগুলো। কিন্তু আমি তো এখানে খারাপ লাগার কিছু দেখছি না। মিম আসলে এই ভিডিওতে কেন দিয়েছে দর্শক আমি আপনাদেরকে খুলে বলি। যখন একটা সত্য ঘটনা ফাঁস হয়ে যায় মানুষ কিন্তু এটাকে কখনো নিতে পারে না। প্রথমত আমি বলি দর্শক, মিমের অনেক আগে বিয়ে হয়ে গেছে, যদি বিয়ে নাও হয় আমি বলছি তার বিয়ে হয়ে গেছে, তারপর আমি আপনাদের আপনাদের জন্যই আপনাদের খাতিরই বললাম, ধরে নিলাম মিমের বিয়ে হয়নি। যদি মিমের বিয়ে নাও হয় খুব শীঘ্রই মিমের বিয়ে হয়ে যাবে, কিন্তু মিমের বিয়ের ঘটনা আগে হোক আর পরে হোক বা ভবিষ্যতে হোক যেদিনই হোক, মিমের এই বিয়ের ঘটনাটা মিম যথেষ্ট গোপনীয়তার সাথে করতে যাচ্ছে। মিম গোপনভাবে রমজানকে বিয়ে করবে, কাউকে জানাতে যাচ্ছে না। কিন্তু হয়তো আরিফ মুখ ফসকে বা হাত ফসকে কোনো কারণে বলে দিয়েছে, এখন এটাকে ঘুরাবে, মিম অস্বীকার করবে, কারণ এটা হচ্ছে আসল সত্য ঘটনা যে মিম আসলেই রমজানকে বিয়ে করবে। কিন্তু মিম এই জিনিসটা কোনোভাবেই চাচ্ছে না যে দর্শকরা জানুক। এখানে অনেকগুলো কারণ আছে। মেইন কারণ, মিমের এই চ্যানেলটা চলে কিন্তু আবদিয়াকে দিয়ে। দেখবেন মিম যখনই ভিডিও করে খালি একটা কথাই বলে, আমি সিঙ্গেল মাদার, আমার মেয়েকে নিয়ে আমি একা চলছি, কীভাবে চলছে আপনারা বুঝবেন না, আমি অনেক কষ্টে আছি, আপনারা আমার বেশি বেশি ভিডিওটা দেখবেন কারণ আমার মেয়েকে অনেক স্টেবল করে দিতে হবে, আমার মেয়ের ফিউচার গড়ে দিতে হবে, তো আমার ভিডিও বেশি বেশি দেখবেন শুধুমাত্র আমার মেয়েটার জন্য, যাতে করে আমি আমার মেয়েকে একটা ভালো ভবিষ্যৎ দিতে পারি। তো মিম কিন্তু তার মেয়েকে পুঁজি করে, তার মেয়েকে দেখিয়ে বারবার করে ভিডিও দিচ্ছে এবং ভিউ, মানে ভিউটাকে ভিক্ষা করছে আপনাদের কাছ থেকে তার মেয়ের জন্য। সো এক নম্বর কথা, মিম কিন্তু তার এই চ্যানেলটাকে চালাচ্ছে শুধুমাত্র আবদিয়ার জন্য, আবদিয়া আছে বলেই মিমের এই চ্যানেলটা মানুষজন দেখে। তো আবদিয়া যদি তার লাইফে না থাকে মিমের কিন্তু চ্যানেল কেউ দেখবে না। আজকে ভাবুন তো মিম আরেকটা বিয়ে করলে আবদিয়াকে ফেলে দিয়ে, কজন মানুষ মিমের ভিডিও দেখবেন, কজন মানুষ দেখবেন? হ্যাঁ দেখতে পারবেন, কিছু গুটি কজন মানুষ অবশ্যই আছেন যারা সাপোর্ট করবেন তাকে, দেখবেন, কিন্তু সবাই কিন্তু দেখবে না। সো মিম ভালো মতো জানে যে যদি আমি দ্বিতীয় বিয়ে করি বা মানুষজন এই খবর জানে আমার এই চ্যানেলের রেপুটেশন অনেক কমে যাবে। আবার অন্যদিক দিয়ে
যদি মিম বিয়ে করে, এখন যেমন সানির কাছে এখন কিছু করার নেই আবদিয়াকে নেওয়ার জন্য, তো মিম বিয়ে করে ফেললে সানি কিন্তু একটা আইনানুক ব্যবস্থা একটা ওয়ে পাবে যে না, মিম এখন আরেকটা বিয়ে করেছে, আমার মেয়ে ওখানে ভালো থাকবে না, সো আমি এখন আমার মেয়েকে আনার জন্য একটা আইনানুক প্রক্রিয়ার মধ্যে চলে আসতে পারবো, সুযোগ পাবে। তো সব কিছু মিলিয়ে মিম কোনোভাবেই প্রকাশ্যে বিয়ে করতে যাচ্ছে না। হ্যাঁ, মিম বিয়ে করবে, মিম প্রেম করবে, মিম সব কিছু করবে, বাট মিম জানিয়ে করবে না। মিম যেটা করবে সেটা একান্ত গোপনীয়তার সাথে করবে, যাতে দুনিয়ার মানুষ কেউ জানতে না পারে মিম বিয়ে করেছে। কিন্তু শত গোপনীয়তার মাঝেও কিন্তু মানুষের ভেতর থেকে সত্যটা একটা সময় ফাঁস হয়েই যায়, ঠিক যেমনটা ফাঁস হয়ে গেছে মিমের সাথে রমজানের সম্পর্ক আছে, এবং এইটাতে বিন্দু মাত্র সন্দেহ করার কোনো অবকাশ নেই। তো আমি একটা কথা বলে ভিডিওটা শেষ করবো। দর্শক, মিম দেখলাম আজকে তার ভিডিওতে বলছে, ভাই আমার বিয়ে করার কোনো নিয়ত নেই, আমি বিয়ে করতে চাচ্ছিও না, আমার এটা কোনো ইয়ে নেই, আমার মেয়ের ভবিষ্যৎ গড়ে দিবে এটাই আমার ইচ্ছা। তো আমি একটা কথাই খালি এখানে বলবো, এরকম 10টা পুরুষ নিয়ে ঘোরার থেকে আমি তো মনে করি একদম অফিসিয়ালভাবে লিগালি শরিয়া মোতাবেক বিয়ে করে ফেলা ভালো, কারণ বিয়ে করলে আপনি বৈধভাবে একটা পুরুষের সাথে থাকছেন, কিন্তু বিয়ে না করে এরকম পুরুষ মানুষের সাথে থেকে আপনি তো একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন। আর আমি এটাই বুঝি না, হ্যাঁ আপনার ডিভোর্স হয়েছে, আপনি আরেকটা বিয়ে কেন করবেন না? অবশ্যই করতে পারেন, মানুষ দুইটা তিনটা, আপনার একটা বিয়ে ভেঙে গেছে মানে আপনি আরেকটা করার অধিকার রাখেন, এখানে কোনো মানুষ আপনাকে মন্দ বলবে না। কিন্তু আপনি সমস্যা বা দোষ একটাই, আপনি কেন গোপন করছেন? হ্যাঁ আপনি বিয়ে করবেন, আপনার একটা অধিকার আছে, যেহেতু আপনার ডিভোর্স হয়ে গেছে আপনি অবশ্যই দ্বিতীয় বিয়ে করার অধিকার রাখেন, বাট সেটা জানিয়ে করেন, সবাইকে বলে করেন যে হ্যাঁ আমি দ্বিতীয় বিয়ে করছি, এটা সবার জানার রাইট আছে। এরকম লুকোচুরি করে গোপনভাবে করার কোনো প্রয়োজন নেই। তো এগুলোকে বলা হয় অবৈধ সম্পর্ক, এগুলো ঠিক না। সো আপনি যাই করেন না কেন, আপনি বৈধভাবে করেন, সবাইকে জানিয়ে করেন, তাহলে আপনাকে কেউ কোনো দোষ দিবে না, কোনো সমস্যাও থাকবে না। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।